আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আগামী 14 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 7 দিন কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী পরাগ ধোসেন জানান, জরুরি সেবা ছাড়া 7 দিন বন্ধ থাকবে সব ধরনের অফিস। এ সময় কলকারখানাও বন্ধ থাকবে, চলবে না কোনো যানবাহন। গত 5 এপ্রিল থেকে প্রথম দফের লকডাউনে মানুষজনকে ঘরে রাখা সম্ভব না হওয়ায়, করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি বলছে, অন্তত 2 সপ্তাহ পূর্ণাঙ্গ লকডাউন ছাড়া এই মহামারী নিয়ন্ত্রণ সম্ভব নয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমাদের মানুষজন বাড়ছে, আমাদেরকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর আমরা সেটাই করতে যাচ্ছি। সরকার যেটা করছে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ ক্রমেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, আর এই জন্যে 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সাথে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত এবং কলকারখানাও বন্ধ থাকবে, শুধু জরুরি সেবা চালু থাকবে।